আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় আব্দুল হক। আজকের আলোচ্য বিষয় আব্দুল হক। বন্ধুরা, আমরা নাটক অংশ থেকে পড়ছি। আমরা বেশ কয়েকজন নাট্যকারকে ইতোমধ্যে পড়েছি, ইনশাল্লাহ সকলকেই আমরা পড়ব, ধীরে ধীরে পড়ব। আজকের যে আলোচনাটি, সেই আলোচনাটি আব্দুল হক তাকে নিয়ে। আব্দুল হক, এই অংশ থেকে বিশেষ পরীক্ষায় যে প্রশ্ন এসেছে এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, যে একটি মাত্র প্রশ্ন বন্ধুরা। প্রশ্নটি হলো, অদ্বিতীয়া নাটকটির রচয়িতা কে? অদ্বিতীয়া নাটকটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আব্দুল হক। আব্দুল হক, আব্দুল হক রচিত বিখ্যাত নাটক অদ্বিতীয়া। এই অংশ থেকে এই একটি প্রশ্নই বিশেষ পরীক্ষায় আসে, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে, বিশেষ পরীক্ষায় আসে, এসেছে এবং ইনশাল্লাহ আসবে, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে, এসেছে এবং ইনশাল্লাহ আসবে। বন্ধুরা, আমরা আধুনিক যুগের বাংলা সাহিত্যকে নিয়ে পড়ছি, যেখানে আমরা পড়ছি 15 নম্বরের জন্য। 15 নম্বরের জন্য বিপুল সংখ্যক তথ্য আমরা পড়ছি, আমাদেরকে পড়তে হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবগুলো তথ্যই পড়ব এবং ইনশাল্লাহ আমরা সবগুলো তথ্যই আয়ত্ত করব। বন্ধুরা, এই 15 নম্বরের জন্য প্রশ্নকর্তার হাতে রয়েছে অবারিত সুযোগ। অসংখ্য অগণিত সাহিত্যিক এবং তাদের অগণিত সাহিত্যকর্ম, এই রকমটি মনে হয়ে থাকে, কিন্তু তারও একটি সংখ্যা আছে। আমরা ধীরে ধীরে সেই সংখ্যাগুলো জানব, পড়ব এবং বুঝব। বন্ধুরা, বারংবার যে অনুরোধটি করে থাকি, কোনো সাহিত্যিক এবং তার কোনো সাহিত্যকর্মকে বাদ দেবেন না। আজকেও সেই একই অনুরোধ জানাচ্ছি এবং এই অনুরোধের কোনো রকম ব্যত্যয় বা ব্যতিক্রম ঘটে না, ইনশাল্লাহ ঘটবে না। তার কারণ হচ্ছে, পরিশ্রম যেহেতু করতেই হচ্ছে, আর যেহেতু স্বপ্ন পূরণের বিষয়, আর যেহেতু এটি আপনাদের জীবনের একটি কাঙ্ক্ষিত বিষয়, বিশেষ পরীক্ষায় আপনারা সফল হতে চান, আপনারা এই চাকরিটি পেতে চান, কাজেই এখানে কোনো রকমের ছাড় নয়, কোনো রকমের উদাসীনতা নয়, কোনো রকমের শিথিলতা নয়। বন্ধুরা, আপনারা আত্মপ্রত্যয়ী, আপনারা পরিশ্রমী, আপনারা দৃঢ়চেতা এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সফলতাকে অর্জন করতে চান, তাহলে সেখানে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি রাখা কি বাঞ্ছনীয় হবে? কখনোই হবে না। কাজেই বন্ধুরা, আপনারা এই ত্রুটি বা এই বিচ্যুতিগুলোকে সযত্নে এবং সতর্কতার সঙ্গে এড়িয়ে চলবেন, এটা আমরা বিশ্বাস করি। আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আপনাদের প্রতি, আপনাদের সামর্থ্যের প্রতি এবং আপনাদের ঐকান্তিক পরিশ্রমের প্রতি এবং আপনাদের সাধনার প্রতি। এটি একটি সাধনার বিষয়ই বটে, এই বিপুল সংখ্যক তথ্যকে আয়ত্ত করা। এবং এই বিপুল সংখ্যক তথ্য কিন্তু একটি গাণিতিক নিয়মে আয়ত্ত করতে হয় এবং ধীরে ধীরে আমরা সেই পথেই হাঁটছি। আপনারা ধীরে ধীরে প্রত্যেকটি প্রশ্ন আয়ত্ত করবেন এবং দেখবেন যে এটির একটি গাণিতিক সূত্র আছে, যে সূত্রের মধ্য থেকেই প্রশ্নগুলোকে করা হয়। জীবন মানেই তো গণিত। জীবন কিন্তু গণিত ছাড়া অন্য কিছুই নয়। এখানে সমীকরণ আছে, সেই সমীকরণগুলো খুবই সরল এবং এই খুব সরল সূত্রতে এই সমীকরণগুলোকে সমাধান করা হয়। জীবন মূলত একটা গণিত, কাজে এখানে যদি আপনি সূত্রে ভুল করেন, তাহলে কিন্তু জীবনের যে ফলাফল, সেই ফলাফলকে আপনি কোনোভাবেই মেলাতে পারবেন না। তো বন্ধুরা, এই অংশের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আমরা আবারও এই নাট্যকারকে স্মরণ করছি এবং তার অংশ থেকে যে প্রশ্নটি আসে, সেই প্রশ্নটিকে স্মরণ করছি। প্রশ্নটি কি আবারও বলছি, অদ্বিতীয়া নাটকটির রচয়িতা কে? আব্দুল হক। অদ্বিতীয়া নামটি খুব চমৎকার, অন্তত আমার কাছে তো খুবই চমকপ্রদ মনে হচ্ছে, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি নাম। এই নাটকটির নাম অদ্বিতীয়া, রচনা করেছেন আব্দুল হক। এবং এই অংশের আলোচনা বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল। ইনশাল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন।
বন্ধুরা আপনারা সফল হলেই আমরা সফল হব আপনারা সফল হলে আমাদের এই অক্লান্তকর পরিশ্রম সার্থকতা লাভ করবে আমাদের বিশ্বাস আছে আপনাদের প্রতি আমাদের ভরসা আছে আপনাদের প্রতি যে আপনারা সফলতার সোনালী সূর্যকে অর্জন করবেন তবেই কেবল আমরা আনন্দ লাভ করব এবং এটি একটি নির্মল আনন্দের বিষয় এবং আমাদের জন্য পরম পরিতৃপ্তির বিষয় আমাদের জন্য হবে এটি একটি পরম পাওয়া বন্ধুরা আপনাদের এই অগ্রযাত্রায় আমরা নিজেদেরকে আপনাদের সহযাত্রী মনে করি আমরা আপনাদের সহযাত্রী এবং আমরা আপনাদের সঙ্গে আছি থাকবো ইনশাআল্লাহ থাকবো তো বন্ধুরা এই পর্ব থেকে বিদায় নিব আবারও আপনাদের সুস্থতা কামনা করছি আপনাদের নিরাপত্তা কামনা করছি আপনাদের কল্যাণ কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ